সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলা নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি নারায়ণ আহমেদ। আজ 28 নভেম্বর 2022। আজকে আমরা চলে এসেছি আলী ডেইরি ফার্ম। এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা গ্রামে। তো আলী ডেইরি ফার্ম থেকে কিন্তু উন্নত জাতের বকনা বাছুর বিক্রি করা হয়। এবারে এসে দেখতে পাচ্ছি আলী ডেইরি ফার্ম কিন্তু খুবই স্পেশাল কালেকশন রয়েছে এখানে। রেডি টাইপের জার্সি সহ হলিস্টিয়ান, ফ্রিজিয়ান এবং সেফ জোনের জার্সি বকনা রয়েছে। এবারের পর্বে কিন্তু এখান থেকে মাত্র 38,000 টাকা থেকে লটে আপনারা ভালো ভালো মানের জার্সি বকনা এবং 43,500 টাকা লটে হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো আজকের পর্বে এই গরুগুলোই দেখাবো আর এগুলো কেমন দাম হলে এখান থেকে বিক্রি হবে বা কী ধরনের সুযোগ সুবিধা এখানে মিলট কাকা রেখেছে সে সম্পর্কেই বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ কাকা, খুব ভালো আছি। আপনার কালেকশন দেখানোর জন্য? হ্যাঁ, কালেকশন দেখানোর জন্য ইনশাল্লাহ গরু মোটামুটি সব সেল হয়ে গেছে। আসলে গত পর্বের দুইটা তিনটা গরু মিস্টেক করছে, কেন আসে দেখে উনি বলে যে আমার কাছে একটু গরুগুলা কেমন লাগ ছোট লাগতেছে ভিডিও দেখে। তা আমি ওই জন্য বলতেছি দর্শক ভাইদের যে গরু আসলে ক্যামেরাতে সবার ছবি সুন্দর দেখা যায়, আসলে নিজের বিচারটা নিজেই করা যায়, নিজে একটা ছবি একটা পিক নিজেই ফোনে তুললে দেখা যাবে যে আমার চেহারাটা কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে মানুষটা সবসময় এই নেগেটিভটা ভাবলে আমার মনে হয় সে কোনো সময় ঠকবে না। আর এই যে বাড়িতে যা টাকা আনা এই সেই, মানে ভাই বাড়িতে যে টাকা দেন, আসলে বাড়িতে আমি পাঠাইলাম ঠিক আছে সব করলাম, বাড়িতে যাওয়ার পরে আপনারা অনেকজন বিভিন্ন রকম বিভিন্ন জনের মন্তব্য করে এই এতটুকু এই এত বড় গরু এত সুন্দর গরু দেখছিলাম, এই এত এটুক গরুর দাম এত টাকা দাম এই সেই, মানে অনেক অজুহাত দেখায়। আমিও সেদিনকে একজনকে একটা গরু দিছি, উনি দুইটা নিতে আসি তিনটা নিয়ে গেছে। তা আমাকে বলছে ভাই বাড়ির যাই টাকা দিয়ে দিব আপনার বিকাশে, ঠিক আছে নিয়ে যান। তা আমরা তো বিশ্বাস করি, কিন্তু আমাদেরও ওনারা বিশ্বাস করে, কিন্তু করার মধ্যে একটু আপ আর ডাউন থাকে। আমার কথা বিশ্বাস যাকে যখন করবেন পুরো টাকা করবেন, অর্ধ অর্ধের মধ্যে থাকবেন না, তাহলে আপনি দোনো টানার মধ্যে ফিরে যাবেন। বিশ্বাস করলে পুরাপুরিটাই করেন, আর না করলে করার দরকার নাই। অবশ্যই। তো আজকের পর্বে আজকের পর্বে আমি একটা লট 15টা গরু দেখাবো। আপনার 5টা ফিজিয়ানের লট আছে, 43,500 টাকা করে দিছি। আসলে যে 43,500 টাকা করে এই গরুগুলো যে দেখাইছি আমি দেখাবো, কোনো গরুটা দেখা যাচ্ছে আমি 55,000ও দাম চাইতে পারি এই গরুগুলার। আসলে দাম আদামি করলে মানুষ কিন্তু ঠগে বেশি। যখন আমি 55,000 দাম চাবো, সেখন তো আপনি একটা গরু আপনি কয় টাকা কম করবেন, আমার 10,000 টাকা কম করবেন, তার তো আর উদ্যোগ হতে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি ঠকবেন। আর এক দামের মধ্যে নিলে আমার মনে হয় যে ঠগার অপশনটা কম থাকে। আমরা শুরুতেই 1 নম্বরে মাশাআল্লাহ খুব সুন্দর একটা বকনা দেখতে পাচ্ছি। হ্যাঁ কাকা, এই গরুটা আমার গত পর্ব ছিল, এটা এটা গত পর্ব ছিল, এই গরুটা বিক্রি হয়েছিল। তো উনি এসে এটা না নিয়ে আমার যে গত পর্বের যে বড় 3 নম্বর যে জার্সিটা ছিল উনি ওইটা নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার বয়সটা কেমন চলছে? এটার বয়স 9.5 থেকে 10 মাসের মতো। 9.5 থেকে 10 মাসের মতো বয়স। হ্যাঁ, সুন্দর আছে। দামটা কেমন চাচ্ছেন? এটার দামটা চাচ্ছি আমি 62,000 টাকা। 62,000? হ্যাঁ। আচ্ছা, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে? হ্যাঁ, খুবই গ্রেডের জার্সি গরু, যার মধ্যে কোনো কমতি নাই। আচ্ছা আচ্ছা, এটা সরাই দেন। দ্বিতীয় গরুটা আমরা এই পাশে 2 নম্বরে মাশাআল্লাহ আরেকটা কিউট বাচ্চা দেখতে পাচ্ছি। এটা একটা এ গ্রেডের জার্সি, তারপরে এটা মুন্ডি বাচ্চা, একটা জার্সি মুন্ডি। জি। আচ্ছা আচ্ছা। সিং হবে না? কোনো দিনও সিং হবে না, জার্সি, এটা মুন্ডি, মুন্ডি হবে। আচ্ছা আচ্ছা। বয়সটা কেমন চলছে? এটার বয়স 7.5 থেকে 8 মাসের মতো হবে। 7.5 থেকে 8 মাসের মতো বয়স আছে এটার? হ্যাঁ। দেখেন একটা মুন্ডি গরু যে বৈশিষ্ট্য থাকা উচিত, উলান পালানের 4টা নিপুল এত সুন্দর ঝোলানো, আর এই যে মাথার এখানে দেখেন, আগে মাথার শেপটা ক্যাপ আছে, এখানে এখানে ক্যাপ আছে, আর এখানে এই দেখেন শিঙের জায়গায় চামড়া। আচ্ছা আচ্ছা, এখানে চামড়া। দামটা কেমন চাচ্ছেন এটার? এটার দাম চাচ্ছি আমি 56,000 টাকা। 56,000 টাকা দাম রাখছেন, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। হ্যাঁ। আর এই দুইটা গরু যদি কোনো ভাই একসঙ্গে নেয়, তো দুইটা গরুর দাম নিব আমি 1,12,000 টাকা। 1,12,000 টাকা হলে
এক এবং দুই নম্বরের জোড়া নিতে পারবে নিতে পারবে এখানে আর কোনো দাবা দামি অপশন নাই ঠিক আছে কাকা এই জোড়া সরায় দেন পরের গরুগুলো আমরা দেখি আচ্ছা এখানে মাশাআল্লাহ আরেকটা সুন্দর 6টার একটা লট দেখতে পাচ্ছি হ্যাঁ কাকা আমি এই 6টার একটা লট রাখছি 38,500 টাকার লট 38,500 টাকা লট লট রাখছেন 6টা এক 6টা এক লটে নিলে 38,500 টাকা 6টাই তো জার্সি নাকি হ্যাঁ 6টা জার্সি যে একটা আছে মিনি জার্সি একটা মিনি জার্সি এবং 6টাই জার্সি বক না হ্যাঁ বয়স কেমন হবে এগুলো সবগুলোর বয়স এই যে আপনার প্রথম এটার বয়স হবে 8.5 মাস থেকে 9 মাস তারপরে ওগুলার বয়স আছে 8 মাস 7.5 মাস 7.5 মাস 8 মাস মানে 7 থেকে 9 মাসের মধ্যে আছে এই গরুগুলো হ্যাঁ আচ্ছা কোন দর্শক ভাই যদি জোড়া ধরে কিংবা সিঙ্গেলে যদি কেউ পছন্দ করে দুই একটা নিতে চায় সেই ক্ষেত্রে নিতে পারবে হ্যাঁ দিন নিতে পারবে দেখেন বাবা প্রথমে যে গরুটার মিনি জার্সির একটা যে বৈশিষ্ট্য আছে এটা দেখা দিই আচ্ছা আচ্ছা এই দেখেন মিনি জার্সির বৈশিষ্ট্য হচ্ছে এই দেখেন কানগুলো ছোট মাথাটা অনেক গর্ত আর মুখের এমনি কেন চ্যাপটা কিন্তু এই কিন্তু হাইট হবে না যে সিংহ জ্বালাই গেছে এটা কিন্তু এর স্যার বেশি বড় হবে না সিংহ খুব একটা কিন্তু এর বয়সটা হয়েছে 9 মাস 9 মাস বয়স না হ্যাঁ আচ্ছা আচ্ছা 38,000 টাকা লট করেছেন হ্যাঁ যে কোনো দর্শক ভাই চাইলে কথা বলে দরদাম করে নিতে পারবে এই যে 2 নম্বর গরুটার উলান পালানটা দেখেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 2 নম্বর দর্শক এটার উলান পালান সুন্দর আছে 3 নম্বরটার একটু দেখাই দিই হ্যাঁ এই যে 3 নম্বর গরুটার উলান পালান দেখেন একটা নিপুল সাদা আছে আচ্ছা আচ্ছা 4 নম্বরটা 4 নম্বরটা এটাও একটা এগ্রেডের বাচ্চা মুন্ডি জার্সি এটা মুন্ডি ক্যাটাগরির কিন্তু আচ্ছা আচ্ছা এটা রোলান পালান 4টা বাট আছে দেখেন মাথাটা দেখেন একটু মাথাটা দেখাই দিয়ে মানুষের দর্শক আসলে তো বোঝে না অনেক সময় অনেকজনা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যে আসলে ভাই আমরা জার্সি গরুটা কিভাবে চিনব আচ্ছা আচ্ছা এই যে পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি এই যে একটা একটা এই গ্রেটের বাচ্চা এই গ্রেটের একটা জার্সি হ্যাঁ আচ্ছা বয়স কেমন এটার এটার বয়সটা 7.5 মাস হবে 7.5 মাস হ্যাঁ আচ্ছা এবার এই পাশে সর্বশেষে 6 নম্বরটা এটার বয়স 8.5 মাস 8.5 মাসের মতো বয়স হবে হ্যাঁ দেখেন 4টা নিপুলি সাদা আছে আচ্ছা প্রত্যেকটা 4টা নিপুল আছে দর্শক এবং খুবই সুন্দর আর 6টা আমার মনে হয় এই ক্যাটাগরি গরু কিনলে কেউ ঠকবে না আসলে ছোট থেকেই তো বড় হয় কিন্তু বড়গুলা কিনলে তো আর বড় হবে না এই ক্যাটাগরি গরু নিয়ে যারা কাজ করবে ইনশাল্লাহ তারা কোনো সময় লসের সম্মুখীন হবে না আর দর্শক ভাইদের আরেকটা কথা বলি যে আমার গত পর্বে সব গরুগুলাই বিক্রি হয়ে গেছিল শুধু পুরাতন গরু আছে আমার 2টা 3টা গরু আছে আচ্ছা আচ্ছা ক্যামেরার মাধ্যমে আসলে দেখলে সবাই সবার চেহারাটা আগে নিজের চেহারাটা দেখতে হবে যে ক্যামেরায় কেমন দেখা যায় সুন্দর দেখা যায় একটু ডিপলি ভাববেন আপনারা একটু নেগেটিভ নেবেন যে ক্যামেরায় যতটুকু দেখা যায় আসলেই একটুখানি পিছনে আসলেই আপনি ঠকবেন না কোনো সময়ে আচ্ছা আচ্ছা তো চলেন ওই পাশে আরো কিছু গরু আছে ওইগুলো আচ্ছা কাকা আমরা এই পাশে মাশাআল্লাহ একটা ফ্রিজিয়ানের লট দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে 5টা গরু আছে আমি এখানে 5টা গরুর একটা প্যাকেজ দিছি 43,500 টাকা করে রেঞ্জ দিছি আচ্ছা আচ্ছা 43,500 টাকা করে ফ্রিজিয়ান বক না হ্যাঁ এই বয়স কেমন হবে এগুলো এগুলার বয়স ধরেন 7 থেকে 7.5 মাস লাস্ট 6 মাস পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা 6 থেকে 7.5 মাস পর্যন্ত বয়সের বকনাগুলো এখানে রেখেছে হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এমনি প্রত্যেকটা গরুই সুস্থ সবল আছে হ্যাঁ ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা আচ্ছা এটা উলান পালানটা একটু দেখাই হ্যাঁ বলেন প্রথমকার এই গরুটা দেখেন মাশাআল্লাহ 4টা নিপুল 4 জায়গায় আছে 4টা নিপুলই সাদা আছে আচ্ছা আচ্ছা এবং গুরুটাও খুবই ভালো হ্যাঁ গুরুটা হলো অনেক লম্বা গরুটা আচ্ছা দ্বিতীয়টা দ্বিতীয়টা আর আরো ভালো দেখছেন নিপুল 4টা নিপুল 4 জায়গাতেই আছে সাদা ধবধবা আচ্ছা আচ্ছা তারপরে নাকের কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার কাছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখতে পারবে দেখে নিতে পারবে আচ্ছা এই যে দ্বিতীয় 3 নম্বরে এই দেখেন এটা হচ্ছে 3 নম্বর দর্শক এই যে 4টা বার খুবই সুন্দর আছে স্পেস নিয়ে তারপরে এই যে 4 এবং 5 নম্বর এই যে এই গরুটা একটা হাই কোয়ালিটির গরু হবে ফিজিয়ানের সাথে জার্সি মিক্সড আছে আচ্ছা 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 এটা বিগ সাইজ গরু হবে দেখেন কানের মধ্যে কত লোম পাইছে এটা জার্সির একটু পার্সেন্টেজ আছে এটার ফিজিয়ানের সাথে জার্সির কিছু পার্সেন্টেজ আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এই এভারেজ 43,000 টাকা করে আপনি দাম রাখছেন 43,500 করে 43,500
আচ্ছা, কোন দর্শক ভাই চাইলে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে? নিতে পারবে। হ্যাঁ, আবার কেউ যদি বলে যে না, আর তারপর আর একটা কথা বলবো যে এখানে দামাদামি করার অপশন নাই, 43,500 টাকা করে দাম, বাংলাদেশের যে প্রান্তে যাক আমি গাড়ি ভাড়া অর্ধেক বহন করবো। আচ্ছা আচ্ছা, অনেকে গাড়ি ভাড়া নিয়ে সংকোচ করে যে এত দূর যাব, এই কত বা গাড়ি ভাড়া নেবে, সেই ক্ষেত্রে আমি তাদের আমার খুব একটা আমি সীমিত লাভের মধ্যে আমি গরু বিক্রি করবো। আচ্ছা, আসলে আমি তো ব্যবসা করি, আমি তো আর খামারই না। ঠিক, আমার এটা ব্যবসার লক্ষ্য। তো চলেন, ওই সাইডে আরও কিছু গরু আছে? হ্যাঁ, ওই পাশে দুইটা গরু জার্সি আছে, একটা বীজ অলরেডি দিছি আর একটার হিটে আসছিল, আমি বীজ দেই নাই। আচ্ছা, আমরা এই পাশে মাশাল্লাহ খুবই সুন্দর একটা বকনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমি কালেকশন করছি আসলে এই প্রতিবেদনেরই এক ভাইয়ের থেকে। আচ্ছা, উনি প্রতিবেদন দিছিল, আমি তার থেকে এটা কিনছি। আসলে ভালো কোয়ালিটির মাল আমি যার কাছেই পাবো না কেন, আমি যত দামি হোক না কেন, ভালো কোয়ালিটির মধ্যে টাকা দিলে টাকা পাওয়া যাবে। এই যে যেমন জার্সি গরুর যে বৈশিষ্ট্যটা থাকা উচিত, এটার মধ্যে সব কিছু আছে। আচ্ছা আচ্ছা, মাথাটা অনেক ডিপ। আমি অনেক দিন করে কালেকশন করি, আমি এই কোয়ালিটির জার্সি আমি পাই নাই। আচ্ছা, যে একটা এ গ্রেডের মানে মাথার মধ্যে কত ডিপ আর মাথাটা কত সুন্দর চ্যাপটা। আচ্ছা আচ্ছা, একটা হাই কোয়ালিটির বাচ্চা, আদর্শ যে জার্সি যে বৈশিষ্ট্য থাকা দরকার এটার মধ্যে আছে, এটার মধ্যে একদম 100-100 আছে। আমি আবার দর্শককে বলে দিই এটা 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে, 2 দাঁত থেকে 4 দাঁত। হ্যাঁ, আমি যে আবার বলবেন যে মিথ্যা কথা বলছি, এই যে এটা দাঁত হয় নাই, না আমি ওটা বলবো না। আচ্ছা আচ্ছা, কোনো দর্শক ভাই এটা দেখেছে তো এভাবে পছন্দ হয়তো নিবে, না হলে না নিবে। এই যে তার সাইডটা উলান পালান দেখেন, উলান পালানো মাশাল্লাহ সুন্দর আছে। এটা কি বীজ দেওয়া হয়েছে? হ্যাঁ, এটা আমি বীজ দিছি। আচ্ছা আচ্ছা, বীজ দেওয়া আমার কাছে কার্ডও আছে, ভিডিও করেও রাখছি ইনশাল্লাহ, যে কোনো ভাই নিতে পারবেন, আমার মনে হয় বীজটার মিস করবে না। তার যে জরার যে বীজ ধারণ করে যে নারীটা খুবই, ডাক্তার বলছে এটা খুবই ভালো আছে। আচ্ছা আচ্ছা, দামটা কেমন চাচ্ছে? এটার দাম চাল আবার 125। 125,000? হ্যাঁ। আচ্ছা, কোনো দর্শক ভাই চাইলে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, আমরা এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি মাশাল্লাহ, খুবই সুন্দর একটা। এই গোটার দাঁত হয় না কাকা এখনো, এর আগে হিটে আসছিল আর 7 দিন হয়ে গেল, আমি বীজ দেই নাই, আর মোটামুটি আবার 10-15 দিনের মধ্যে হিটে আসবে। আচ্ছা, একদম রেডি বক না? একটা রেডি বক না, এখনো কিন্তু দাঁত হয় নাই। এটা এখনো দাঁত হয় নাই? না, রেডি বক না, যে কোনো সময় আবার হিটে চলে আসবে। হিটে চলে আসবে, গোটটা খুব ভালো আছে। সাইডটা নিপুল দেখেন কত সুন্দর সাইজ জায়গায়। আচ্ছা আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছে? এটার দাম চাচ্ছে আমি 96,000 টাকা। 96,000? হ্যাঁ। আচ্ছা, এখান থেকেও কিছুটা অনার করবেন? হ্যাঁ, আর এই দুইটা গরু যে কোনো ভাই যেতে একসঙ্গে নেয় আমি একটা অফার দেব। আচ্ছা আচ্ছা, এই জোর দাম কেমন নির্ধারণ করেছেন? এই দুইটা গরু যেতে যে কোনো ভাই যেতে নাই আমি 2,10,000 টাকা হলে তাকে সে নিতে পারবে। 2,10,000 টাকা হলে এই জোড়া বকনা আপনার কাছ থেকে নিতে পারবে? হ্যাঁ, এটা বীজ দিছি তো এই জন্য আজকে খাইতে দেওয়া হয় নাই, এই জন্য গরুটা একটু হেলদি কম দেখা যাচ্ছে, যেহেতু বীজ দিছি ওই ডাক্তার বলছে যে আজকে একটু ওকে খাইতে দিতে হবে না 4-5 ঘন্টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কালেকশনে এই গরুগুলোই ছিল? হ্যাঁ কাকা, এই গরুগুলোই ছিল। দর্শক ভাইরা যারা দূর দূরান্ত থেকে নিবে আপনার কাছ থেকে, তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা দিবেন? তাদের জন্য সুযোগ সুবিধা আসলে যে গরুটাই তারা পছন্দ করুক না কেন, কোনো ভাই যদি আসতে সংকোচ করে তাহলে আমাদের কাছে ওই যে গরুটাই পছন্দ হোক না কেন সে বুকিং দিবে, বায়না করে সে যদি আসতে চাইতে এসে নিবে, আর যদি মনে করে যে না ভাই আমি আসবো না, আপনি গরুটা আমার আপনি নিজ দায়িত্বে পৌঁছাই দেবেন, আমাকে টাকা পেড করে দেবেন ইনশাল্লাহ আমি নিজ দায়িত্বে পৌঁছাই দেবো। আবার অনেকেই বলে যে ভাই টাকা দা আইনে নিলে হয় না, আসলে এইভাবে দিছি অনেকবার দিছি, কিছুদিন আগেও একজনকে দিছি আর উনি ফোনই ধরে না বাড়িতে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা খারাপ না ক্রেতারা খারাপ এটাই তো আমি বুঝতে পারি না। আর কাস্টমার ভাইদের একটা কথাই বলি, গরুটা ডেলিভারি দ্রুত নেবেন ইনশাল্লাহ, দ্রুত ডেলিভারিটা নিলে আমাদেরও প্রফিটটা কম হইলেও আমরা সঙ্গে সঙ্গে জিনিসটা দিয়ে দিতে পারবো। আবার আপনি ডেলিভারিটা নিলে দেখা যাচ্ছে একটা গরু আপনি আমার কাছ থইলেন 10-15 দিন ধরে, গরুটা একটা বুবা পানিরা, এরা তো কিছু বলতে পারে না, একটা মানুষের রোগ বালাই সব কিছু আছে,
একটা যে কোনো একটা জিনিস ডিসপ্লে হয়ে গেলে হয়তো সেখন আমাদের বলবে এই যে ভাই আমাকে রোগা গরু দিয়েছেন আপনি। আর প্রবাসী ভাইয়েরা সবচেয়ে বেশি আবেগ প্রবলিত হয়, তো তারা একটু খুব সহজে বিশ্বাস করে, আসলে সহজে বিশ্বাসটা করা ঠিক না। আর আমার একটা কথা কি, আমার গ্যারান্টেড আছে, আমি আমার থেকে গরু কিনবেন আপনি যে গরু পাবেন না এটা ভুল, কিন্তু আপনাদের যে দেব আপনাদের টাকার আমার গ্যারান্টেড নাই। গেলেই হয় গাড়ির থেকে গরু নামায়, এই 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 ছোটো গরু দিছেন এই সেই, মানে অনেক অজুহাত করে সেখন, এই এই এত টাকা দাবে এই গরু। আমি তো ফার্স্টেই বলছি যে ক্যামেরা একটু দেখবেন সবার চেহারাই সুন্দর লাগবে, কিন্তু বাস্তবতায় কিন্তু আপনার চেহারাটা কিন্তু একটু ডিপলি থাকবে এটা, কিন্তু আপনারা সবসময় একটু নেগেটিভে যাবেন। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।